এমন কোনো ভারতীয় নেই যারা অজয় দেবগান এবং কাজল দেবগানকে চিনবে না। তারা দুইজন বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর দম্পতি। এই দম্পতি প্রেম করে বিয়ে করেছেন। অজয় দেবগান এবং কাজল দেবগান এক জনপ্রিয় দম্পতি হওয়ার পাশাপাশি দুইজনই অনেক জনপ্রিয় অভিনয় শিল্পীও। কাজল একসময় অনেক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, কিন্তু আজকাল তিনি বলিউডে বেশি কাজ করেন না। কিন্তু তার স্বামী অজয় দেবগান এখনও বলিউডে অভিনয় করে যাচ্ছেন এবং তার অভিনয় মানুষ অনেক পছন্দ করে। কাজল এবং অজয়ের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলের নাম ইউক এবং মেয়ের নাম নাইশা। বন্ধুরা, আজকে আমরা কাজল এবং অজয় দেবগানের কন্যা নাইশা সম্পর্কে কথা বলবো, যাকে আপনি আগে দেখেননি এবং আপনি তার সম্পর্কে অবগত নন। অজয় ও কাজল দেবগানের মেয়ের নাম নাইশা দেবগান। নাইশা 2003 সালের 20 এপ্রিল মুম্বাইতে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নাইশার বয়স 15 বছর। এখন তিনি ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছেন। তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে অনেক পছন্দ করেন। অজয় তার মেয়েকে খুবই ভালোবাসেন, তাই তো মেয়ের জন্মের পূর্বেই তিনি বলেছিলেন যদি তার কন্যা সন্তান হয় তবে তার নাম রাখা হবে নাইশা। নাইশা নামের অর্থ হলো গডেস অফ পিউরিটি, অর্থাৎ বিশুদ্ধতা দেবী। নাইশা তার মায়ের মতোই বই পড়তে পছন্দ করেন। তাছাড়া কাজল অজয়ের মেয়ে নাচ গানে খুবই পারদর্শী। হয়তো অদূর ভবিষ্যতে আমরা নাইশাকে বলিউডে দেখতে পাব। পড়াশোনার পাশাপাশি নাইশা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে তিনি স্ন্যাপচ্যাটে বেশি সময় কাটাতে পছন্দ করেন। তো বন্ধুরা, অজয় দেবগান এবং কাজল দেবগানের মেয়ে নাইশাকে আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।